সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। হাট পরিক্রমায় আজ আমরা আপনাদের নিয়ে এসেছি উত্তরের জেলা পঞ্চগড়ের বোদা থানায়। এই হাট থেকে আজ আপনাদের জানানোর চেষ্টা করব ক্রস জাতের এবং দেশি জাতের ষাঁড় গরুর দাম। তাহলে চলুন দর্শক আমরা হাটটি ঘুরে দেখি এবং দাম জানার চেষ্টা করি। আপনাদের জানিয়ে রাখি এই হাটটি সপ্তাহের দুই দিন শনিবার এবং বুধবার বসে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে, আর এই হাটের হাসিল গরু প্রতি হচ্ছে 260 টাকা। আপনারা যারা এই হাটে আসতে চান তারা ঢাকা থেকে সরাসরি বাসে করে অথবা ট্রেনে করে এই হাটে চলে আসতে পারে। তাহলে চলুন দর্শক আমরা হাটটি ঘুরে দেখি। কাকা এটা কি জাতের ষাঁড়? কাকা এটা কি জাতের? দেশি। দাঁত হয়েছে? দুই দাঁত। দুই দাঁত। ওজন কতটুকু হবে কাকা? তিন মন ওজন। দাম চাচ্ছেন কত? ৬০,০০০। এই যে দর্শক দেখতে পাচ্ছেন তিন মন ওজনের এই দেশি জাতের ষাঁড়টির দাম চাচ্ছে ৬০,০০০। দাম বলছে কেউ? ব্যাপারীরা কত বলছে? ৪৮ বলছে। ৪৮,০০০ বলছে। আপনি চাইছেন ৬০,০০০। কত হলে দিবেন? মনস্থ করছেন ৫২, মানে ৫০ এর উপর যাইতে হবে। আচ্ছা কাকা আপনাকে ধন্যবাদ। দেখি আমরা এদিকে আরেকটি রয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই এটা কি জাতের? ভাই দেশি গরু। ভাই দেশি গরু। দাঁত হয়েছে? চার দাঁত। চার দাঁত। ওজন কতটুকু হবে? ৩.৫ মন। ৩.৫ মন ওজন, চার দাঁত। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি ৬৫। ৬৫,০০০। এটা তো আপনার চাওয়া দাম। ব্যাপারীরা বলছে দাম? বলছে। কত বলছে? ৫৩ বলে, ৫২ বলে। ৫৩ বলে, ৫২ বলে। কত হলে দিবেন? মনস্থ করছেন? ৫৫, ৫৬ হলে দিয়ে দিবেন। ৫৫, ৫৬ হলে দিয়ে দিবেন। ঠিক আছে আপনাকে ধন্যবাদ। দেখি আমরা ওইদিকে আরেকটি রয়েছে। করি 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 ভাই। দেখি এই যে এখানে একটি রয়েছে ক্রস জাতের। ভাই এটা কি জাতের? ভাই ফ্রিজিয়ান। দাঁত হয়েছে? দাঁত হয়নি। দাঁত হয়নি। ওজন কতটুকু হবে? ৪ মন। ৪ মন ওজনের ফ্রিজিয়ান জাতের এই শার্টটি। দাম চাইলেন কত? ১,০০,০০০। দাম বলছে ব্যাপারীরা? ৭৫ বলছে। কটা নিয়ে আসছেন আপনি? ৪টা। বিক্রি হয়ে গেছে ৪টাই? ২টা বিক্রি হয়েছে, ২টা আছে। ৭৫,০০০ বলছে দাম। কত হলে দিবেন? মনস্থ করছেন? ৮৫ হলে দিয়ে দিবেন। আচ্ছা ভাই এই হাটের হাসিল কত গরুপতি? লেখানি ২৬০ টাকা। আর এই হাটটি কবে কবে বসে? শনিবার আর বুধবার। ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ। দেখি আমরা এদিকে আরো রয়েছে, দেখানোর চেষ্টা করছি দেশি জাতের। ভাই সালাম আলাইকুম। ভাই এটা কি জাতের? ভাই দেশি জাতের। দাম চাচ্ছেন কত? ৫৫,০০০। দাঁত হয়েছে? দাঁত হয়নি এখনো, আগর আছে। দর্শক দেখতে পাচ্ছেন দাঁত হয়নি। ৫৫,০০০ টাকা দাম চাচ্ছে। ওজন কতটুকু হবে এটা? ১০০ কেজি পার হবে। দাম বলছে ব্যাপারীরা? কত বলছে? ৪৮,৪৯,৫০ বলছে। দেন নাই। কত হইলে দিবেন? মনস্থ করছেন? ৫০ পার হইলে দিবেন। এই যে দর্শক দেখছেন এই শাটটি ৫০ পার হইলে উনি দিয়ে দিবে। এই পঞ্চগড় জেলার বোদা থানার হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি দেশি জাতের এবং ক্রস জাতের ষাঁড় গরুর দাম। ভাই এটা কি জাতের? ভাই কি জাতের? হ্যাঁ অস্ট্রেলিয়ান। দাঁত হয়েছে? দুই দাঁত। ওজন কতটুকু হবে? ৬ মন। লাইফ ওয়েট? ওই তো লাইফ ওয়েট ৬ মন। দর্শক এই যে দেখছেন লাইফ ওয়েট ৬ মন হবে নাকি বলছে, একটু বেশি বললো আর কি, বেশি বলছেন, ৪ মনের কাছাকাছি মনে হবে। আচ্ছা দাম চাচ্ছেন কত এটা? ১,০০,০০০। দাম বলছে ব্যাপারীরা? কত বলছে? না তাও শুনে একটু, আমরা তো এটা দেখাবো মানুষকে। ৬০,৬৫ বলতেছে। কত হলে দিবেন? মনস্থ করছেন?
আশি আশির নিচে নামবেন না? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দেখি এদিকে আরেকটি সুন্দর দেখতে বাইকটা, দেশি জাতের নাকি? দেশি দেশি দেশি। দাঁত হয়েছে? দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত। ওজন কত হবে এটা? সাড়ে তিন মন ওজন হবে। দর্শক, এই যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, বোদা পঞ্চগড় জেলার বোদা হাট থেকে আপনারা দেখছেন দেশি জাতের এবং ক্রস জাতের ষাঁড় গরু। এটা দাম চাইলেন কত? সত্তর হাজার দাম বলছে ব্যাপারীরা। কত বলছে? দুই কম ষাট, মানে আটান্ন হাজার বলছে। এই যে আটান্ন হাজার টাকা বলছে, দেননি উনি। কত হলে দেবেন মনস্থ করছেন? বাষট্টি, মানে ষাটের উপর যেতে হবে আর কি। এই যে দর্শক দেখছেন, এই ষাটটি ষাট হাজার টাকার উপর হলে এই হাট থেকে বিক্রি হয়ে যাবে। এইদিকে পাশে আরেকটি রয়েছে। কাকা সালাম আলাইকুম, কি জাতের এটা? কি জাতের? ক্রস জাতের নাকি? ক্রস জাতের এই ষাটটি। দাঁত হয়েছে? হ্যাঁ, দুই দাঁত হয়েছে, দুই দাঁত। দাম চাচ্ছেন কত? পঁচাত্তর হাজার। ব্যাপারীরা বলছে দাম কত বলছে? পঁয়ষট্টি হাজার টাকা বলছে ব্যাপারীরা, দেননি উনি। কত হইলে দিবেন মনস্থ করছেন? সাতষট্টি আটষট্টি হাজার টাকা হইলে দিয়ে দেবেন। এটার ওজন কত হবে কাকা? সাড়ে তিন মন ওজন হবে। আসলে এগুলো তো পোষার জন্যই নেয়, তাই না? দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঞ্চগড় জেলার বোদা থানায় এই হাটটির অবস্থান। ঠিক বোদা শহরের মধ্যেই এই হাটটির অবস্থান। ভাই, এটা কি জাতের ভাই? দেশি। দাঁত হয়েছে? দুই দাঁত, দুই দাঁত। ওজন কত হবে ভাই? একশো দশ কেজি। দাম চাচ্ছেন কত? হ্যাঁ, ষাট হাজার, ষাট হাজার টাকা দাম চাচ্ছেন। দাম বলছে ব্যাপারীরা? কত বলছে? একান্ন বাহান্ন হাজার টাকা বলছে, দেন নাই। কত হলে দিবেন মনস্থ করছেন? পাঁচপান্ন পার হলে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দেখি আমরা এদিকে আরেকটি। ভাই, কত চাচ্ছেন এটা? পঞ্চাশ হাজার। দাম বলছে ব্যাপারীরা? কত বলছে? একচল্লিশ চল্লিশ বলছে। দাঁত হয়েছে? দুই দাঁত। ওজন কত হবে? একশো কেজি, একশো কেজি ওজন। একচল্লিশ বলছে না? কত হলে দিবেন মনস্থ করছেন? পঁয়তাল্লিশ। ঠিক আছে, দেখি আমরা ওইদিকে আরেকটি রয়েছে। ভাই, এটা কত চাইলেন ভাই? পঁয়ষট্টি হাজার। দাঁত হয়েছে? দুই দাঁত, দুই দাঁত। পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন। ওজন কত হবে ভাই? তিন মন ওজন। দাম বলছে ব্যাপারীরা? কত বলছে? পঞ্চাশ বাহান্ন বলছে। দিচ্ছেন না? কত হলে দিবেন মনস্থ করছেন? পাঁচপান্ন হাজার টাকা হলে দিয়ে দিবেন। ঠিক আছে, দেখি আমরা ওইদিকে আরো রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঞ্চগড় জেলার বোদা হাট থেকে সার করতাম। ভাই, এটা সার? হ্যাঁ হ্যাঁ করছি। কাকা, এটা কি জাতের? দেশি জাতের। ওজন কত হবে কাকা? ওজন একশো, একশো কেজি। দাঁত হয়েছে? দাঁত এখনো হয়নি। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে আটচল্লিশ, আটচল্লিশ হাজার। কত হলে দিবেন মনস্থ করছেন? পঁয়তাল্লিশ হাজার। ব্যাপারীরা কত বলছে? বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে। ঠিক আছে, দেখি আমরা এদিকে আরেকটি দেখানোর চেষ্টা করি। কাকা, এটা তো দেশি জাতের নাকি? দাঁত হয়েছে? কয় দাঁত? দুই দাঁত। ওজন কত হবে? একশো দশ কেজি। দাম চাচ্ছেন কত? পাঁচপান্ন হাজার। ব্যাপারীরা দাম বলছে? কত বলছে? মানে পঞ্চাশ ভাঙতে বলছে আর কি, ঊনপঞ্চাশ হাজার টাকা হাইস্ট বলছে। দেন নাই আপনি। কত হইলে দিবেন মনস্থ করছেন? পার হলে পঞ্চাশের উপরে যেতে হবে। এই যে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম
পঞ্চগড় জেলার বোদা থানার এই হাটটি থেকে দেশি জাতের এবং ক্রস জাতের সার গরুর দাম। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখানে আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।